গ্রেপ্তার শেখ শাজাহান। সন্দেশখালী ও বনগাঁয় ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিন ইডির দপ্তরে বিভিন্ন বাহিনীর কর্তাদের নিয়ে বৈঠক। সোমবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিকদের জানিয়েছিলেন, যে বা যারা আইন ভাঙুক তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাতের মধ্যেই উত্তর চব্বিশ পরগনা জেলাতে খবর ছড়িয়ে যায় গ্রেপ্তার হয়েছেন শেখ শাজাহান। যদিও রাজ্য পুলিশের তরফ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। গত পাঁচ তারিখ সন্দেশখালী এলাকায় তৃণমূল নেতা তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাজাহানের বাড়িতে অভিযানে নামে ইডির আধিকারিকেরা। তদন্তে গিয়ে আক্রমণের মুখে পড়ে ইডির কর্তারা। ভাঙচুর করা হয় ইডির গাড়ি, জখম হন তদন্তকারী অফিসাররা। ঘটনার পর চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর থেকেই কার্যত বেপাত্তা শেখ শাজাহান, তার মোবাইলের সুইচ বন্ধ। ইতিমধ্যে সন্দেশখালী ও বনগাঁয় ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই শেখ শাজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। সন্দেশখালী এলাকার পাশেই সীমান্ত পেরিয়ে যাতে সে বাংলাদেশে চলে যেতে না পারে সেজন্য সতর্ক করা হয়েছে বিএসএফকে। ঘটনায় ইডির পক্ষ থেকে বড় পদক্ষেপ যে করা হচ্ছে তার ইঙ্গিত আগেই মিলেছিল। মঙ্গলবার কলকাতায় সিজিও কমপ্লেক্সে বৈঠকে বসেন অধিকর্তা রাহুল নবীন। বৈঠকে যোগ দেন সিআইএসএফের আইজি, সিআরপিএফের আইজি, এনআইএর এসপি সহ উচ্চপদস্থ কর্তারা। ঘটনার পর পেরিয়ে গিয়েছে চারটি দিন। ঘটনার পর মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাজাহান শেখের ভাই সন্দেশখালী এক নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি আলমগীর শেখ বলেন, তদন্তের স্বার্থে ডাকলে তিনি নিশ্চয়ই যেতেন বলে আমি মনে করি। বর্তমানে বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত। প্রশাসনের কাছে অনুরোধ, ঘটনার সঠিক তদন্ত হোক, সে দোষী হলে নিশ্চয়ই সাজা পাবে। তারা বলতে চাইছে যে অনেকগুলো গাড়ি এসেছিল, সব গাড়ি কিন্তু রাস্তার উপরে ছিল, শুধুমাত্র একটা গাড়ি যেটা বাড়ির ভিতরে ঢোকানো হয়েছিল এবং তারা সন্দেহ করেছিল হয়তো যখন তালা ভাঙছিল যে তালা ভেঙে যদি কোনো টাকা পয়সা বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে ছবি করে তাকে ফাঁসানো হয়, ঠিক এইরকম সব মিলে তারা একটা আশঙ্কা করে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তাকে যদি নোটিশ করে ডাকতো যে আপনি আপনার যে তকমা এখন লাগানো হচ্ছে যে খাদ্য বা ওই আপনার যে রেশন দুর্নীতির মামলা তাকে যে তকমা দেয়া হচ্ছে যে এই রেশন দুর্নীতির জন্য আপনাকে আপনার কাছে জানা বোঝা করবো, আপনি আসুন দেখুন আপনার সঙ্গে আমরা কথা বলবো, অবশ্যই তিনি আমার মনে হয় সর্বরকম সাহায্য করত। বা আমরা মনে করি আইন আইনের পথে চলবে, আইনকে আমরা শ্রদ্ধা জানিয়ে শুধু একটা অনুরোধ করব সর্বসাধারণ মানুষ তথা সমস্ত প্রশাসনের যারা আধিকারিক যারা দায়িত্ব নিয়ে এই কেসটাকে ইনভেস্টিগেশন করছেন, আমি শুধু বলবো আপনারা দেখবেন যেন সঠিক তদন্তটা হয়। নিশ্চয়ই যদি সে সাজা প্রাপ্তি হয় বা সে যদি দোষের দোষী হয় অবশ্যই সে সাজা পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা সঠিক তদন্ত চাইছি এবং প্রশাসনের ওপরেই আস্থা রাখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা।